দেশের প্রায় সব শ্রেণী পেশার মানুষ পাউরুটি কিংবা বন্ডুটি খেয়ে থাকেন, কিন্তু এসব খাবার কতটা নিরাপদ তা কেউ ভাবছেন না। অথচ গবেষণায় এসব খাবারে ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলেছেন, এসব অনিরাপদ খাবার নিয়মিত খেলে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ক্যান্সার সহ নানা রোগ হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউটের আইপিএইচ ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির এনএফএসএল গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। 2021 সালের 1 আগস্ট থেকে 2022 সালের 30 এপ্রিল পর্যন্ত গবেষণা করা হয়। এর মধ্যে 2021 সালের নভেম্বর ও ডিসেম্বরে বাজার থেকে সংগ্রহ করা হয় পাউরুটি ও বনরুটির 228টি নমুনা। এসব নমুনার মধ্যে যেমনিভাবে নামিদামি ব্র্যান্ড আছে, তেমনিভাবে আছে পরিচয় সর্বস্ব প্রতিষ্ঠানের পাউরুটি ও বনরুটিও। 228টি নমুনার মধ্যে 116টি পাউরুটি ও 112টি বনরুটি। পাউরুটিগুলোর মধ্যে 98টি নামিদামি প্রতিষ্ঠানের প্রস্তুত ও বাজারজাত করা, বাকি 18টি নাম সর্বস্ব বা নন ব্র্যান্ডেড পাউরুটি। 112টি বনরুটির মধ্যে নামিদামি ব্র্যান্ডের 64টি, বাকি 48টি নন ব্র্যান্ডেড প্রতিষ্ঠানের। গবেষণায় সংগৃহীত নমুনাগুলোয় লবণ, চিনি, আয়রন, সিসা, ক্যাডমিয়াম, পটাশিয়াম ব্রোমেট, মাইকোটক্সিন, আর্দ্রতা, বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে এসব নমুনায় যেমন পটাশিয়াম ব্রোমেটের মতো মারাত্মক ক্ষতিকর পদার্থ পাওয়া গেছে, পাশাপাশি ছত্রাক, মাইকোটক্সিন, মাত্রাতিরিক্ত চিনি ও লবণের উপস্থিতিও পাওয়া যায়। এগুলোর মধ্যে পটাশিয়াম ব্রোমেট পাউরুটি, বনরুটি, কুকিজ, পেস্ট্রি, পিৎজার রুটি ইত্যাদি ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে এবং অপেক্ষাকৃত উজ্জ্বল দেখাতে ব্যবহৃত হয়। কিন্তু এই উপাদান ক্যান্সারের কারণ হতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে 20 বছর আগেই খাবারে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার নিষিদ্ধ করতে ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর সায়েন্স ইন দ্য পাবলিক ইন্টারেস্ট সুপারিশ করেছে। কানাডা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সহ অনেক দেশেই খাবারে এই উপাদানের ব্যবহার নিষিদ্ধ। বাংলাদেশেও সম্প্রতি এটি নিষিদ্ধ করেছে বিএসটিআই। এছাড়া মাত্রাতিরিক্ত লবণ চিনি যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা এখন সবার জানা। বিশেষ করে মাত্রাতিরিক্ত লবণ হৃদরোগের ঝুঁকি বাড়ায়। মাইকোটক্সিন বিশেষ ধরনের ছত্রাক থেকে প্রাকৃতিকভাবে সৃষ্ট বিষাক্ত উপাদান। বিশেষজ্ঞরা বলেছেন, পটাশিয়াম ব্রোমেট ও মাইকোটক্সিনের উপস্থিতি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। রুটিতে অণুজীব ও ছত্রাকের উপস্থিতি থাকলে পেটের নানা রোগ হতে পারে। মাত্রাতিরিক্ত চিনি ও লবণে ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে।